আমাদেরকে যদি এরকম ফাঁকা অডিটোরিয়ামে কোনো কিছু বলতে বলা হয়, খুবই সুন্দর করে কথা বলতে পারবো, জীবন দুঃখের সব কথা বলে ফেলতে পারবো, অনেক আইডিয়া দিতে পারবো, কিন্তু কিন্তু এইখানে যে সবাই থাকে হঠাৎ করে বিশাল অডিটোরিয়ামের সামনে, এইখানে কথা বলতে অফ কোর্স নার্ভাস লাগে, রাইট? এন্ড এই যে এখানে সবাই আছে, এদের সাথে তোমার এখন কমিউনিকেট করতে হবে। এন্ড নট জাস্ট দ্যাট, সুরেশ স্যার না, আমি এই স্যার আছে, তো সবার সাথে আই কন্টাক্ট মেনটেন করতে হবে। এন্ড নট জাস্ট দ্যাট, উপরেও মানুষজন আছে, উপরে মানুষজন আছে, ওদের সাথে কমিউনিকেট করতে হবে। তো একাধারে কথা বলা যতটা সহজ, সবার সাথে কথা বলাটা ঠিক ততটাই কঠিন। একটা গ্রুপ তৈরি করো এবং গ্রুপের মধ্যে নিজেরা নিজেরা প্র্যাকটিস করো, এক্সটেম্পোর স্পিচ প্র্যাকটিস করতে পারো, চার পাঁচজন কয়েকটা আইডিয়া লিখে রাখো এবং কেউ না দেখে ওটা তুলবে, যেটা দেখবে ওটা তোমাদের তিন চারজনের সামনে বলবে এবং তিন চারজনই কাজটা করো। ডেইলি যখন প্র্যাকটিস করবা দেখবা যে নিজের কথার জড়তা চলে গিয়েছে, অথবা তিন চারজন মিলে বসো, বসে একজন ইন্টারভিউ দাও, তিনজন ইন্টারভিউ নাও, আবার সে বসো আরেকজন ইন্টারভিউ দাও। তো ডেইলি যখন ইন্টারভিউ দিবা দেখবা নিজেদের জড়তা চলে যাচ্ছে। থার্ড, নিজেরা বাংলায় গ্রুপ ডিসকাশন করো, ইংলিশে গ্রুপ ডিসকাশন করো, চলতি যেই সমস্যাগুলো আছে, যে সংকটগুলো আছে বা নিউজগুলো আছে এগুলো নিয়ে কথা বলো, দেখবা যে এক, জেনারেল নলেজ বেড়ে যাবে, দুই, গ্রুপের মধ্যে কীভাবে কনভারসেশন চালাতে হয় এই জিনিসটা শিখে যাবা। এরপরে আই কন্ট্যাক্ট, যখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো চোখের দিকে তাকিয়ে কথা বলো, এই যে চোখের দিকে তাকানোর যে ভয়টা আছে এই ভয়টা কমে যাবে, ফলে এরপরে যখন পুরো অডিটোরিয়ামের পুরো মানুষ ভরে থাকবে তখনও তোমার কথা বলতে কোনো অসুবিধা হবে না। এরপরে যেটা করো, আরেকটু মানুষ বাড়ো, দশজনের সামনে কথা বলো, তারপরে ক্লাসের সিআর হও, সবার সামনে কথা বলো, তারপরে নিজের সেকশনের একটা ইভেন্ট হোস্ট করো বা উপস্থাপন করো, নিজের স্কুলের একটা শো উপস্থাপন করো, কলেজে উঠেছো বা ইউনিভার্সিটিতে উঠেছো একটা ইন্টারভার্সিটি ডিবেট হোস্ট করো, আস্তে 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 মানুষ বাড়াও। এর ফলে যেটা হবে, মানুষের সামনে যে কথা বলার জড়তাটাও কমে যাবে। এরপরে এই অডিটোরিয়াম ফাঁকা হোক আর পুরো ভর্তি হোক, কথা বলতে আর কখনো ওই জড়তাটা বা শাইনেসটা ফিল হবে না। সিয়াপ, চেষ্টা করো যে নেক্সট টাইম তুমি যখন এই পুরো অডিটোরিয়ামের সামনে দাঁড়াবা তোমার প্রেজেন্টেশনটা যেন একদম সুপার হয়। বেস্ট উইশেস, এখনই ট্রাই করো।